অনেক খোরাক মেটানোর জন্য আমি জীবনে কোনোদিন চিন্তা করি নাই যে ছবি এঁকে জীবন যাপন করব। তাই আগে নিজের সংসার কিংবা নিজের বাসার জন্য আমি অন্য মিডিয়াতে কাজ করেছি, এবং আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে 26 বছর কাজ করেছি রপ্তানিযোগ্য টেক্সটাইল মিলে। শুধুমাত্র নিজের মেধাটুকু ওখানে কাজে লাগানোর জন্য এবং জীবনযাপনের জন্য কাজ করেছে। আর ছবি আঁকি অনেক খোরাকে। যখন ইন্টারমিডিয়েট পাশ করি তখন চিন্তা করি যে না, আমার একাডেমিকভাবে ছবি আঁকা শিখতে হবে। আমি অন্য কোনো দিকে, অন্য কোনো ডিপার্টমেন্টে না গিয়ে আমি ফাইন আর্টসে ভর্তি হয়েছি। ফাইন আর্টসে ভর্তি হওয়াটা আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, এবং স্বাধীনতোত্তরকালে 1973 সালে এলএনএ টিকে থাকা অনেক মুশকিল। কোনো ধরনের জব ছিল না, কাজকর্ম ছিল না, চাকরি ছিল না, টাকা ইনকাম করার কোনো উপায় ছিল না। মনের আনন্দে ছবি আঁকা উচিত, আর্থিক নিশ্চয়তার জন্য যদি আমি ছবি আঁকি তাহলে ওটা কমার্শিয়াল হয়ে যাবে। এখানে আমি মনে করি কি, আমার সন্তানের জন্য আমি 100 পিস যদি পেন্টিং রেখে যাই, এটা তাদের জন্য বড় সম্পদ। জায়গা জমি গাড়ি বাড়ি রাখার চাইতে আমি তাদের জন্য আমার মৃত্যুর পরে কিছু পেন্টিং রেখে যাই, ওইটাই তাদের জন্য বড় সম্পদ। আমাকে সারা জীবন ওরা মনে রাখবে, আমাকে সমাজ মনে রাখবে। সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ প্রত্যেক শিল্পীর কিন্তু থাকা উচিত। তুমি একটা কালার বানাইয়া ওইটা সব জায়গায় দিয়ে দিছো, যেমন ব্লু তুমি 3 জায়গায় দিছো, আমি হলে ব্লু 3 জায়গায় দিতাম না। তাহলে কি করতাম, আমি হলে এই যে ফ্লাওয়ার এক জায়গার মধ্যে টিক দিয়ে নেই, দুইটা কালার দিছি। একটা কালার হচ্ছে বেগুনি কালার, আরেকটা হচ্ছে পিঙ্ক কালার। আবার সাইজ ভ্যারিয়েশন করছি, সাইজ ভ্যারিয়েশন দেখছো, ছোট ছোট করে দিছি। পাতার মধ্যে কিন্তু গ্রিন বড় ছোট করে দিছি, কালার ভ্যারিয়েশন করছি। তাইলে হবে কি, মানুষের এই যে ভালো লাগা খারাপ লাগা এটা কি জিনিস তাই এটা বলতে হবে। ভালো লাগা কখন হয়, খুব বিউটিফুল কথা বলি না, মন থেকে আসে, কিন্তু ভিতর থেকে আসে, খুব বিউটিফুল। শিল্পী কিন্তু মুক্তি পেতে পারে না তার চিন্তা চেতনায়। পেন্টিং এর মধ্যে সমাজের অভাব অনটন, উচ্চবিত্ত নিম্নবিত্তের মধ্যে যে ব্যবধান, এতটুকু তুলে ধরা উচিত। নির্যাতিতদের প্রতি মানুষের চিন্তা ভাবনা, এটা কিন্তু তার পেন্টিং এ থাকা উচিত। আমি ছোটবেলা থেকে ছবি আঁকি, এবং কোনোদিন পেন্টিং না করে আমি ঘুমাতে পারি না। আর যখন এক নাগারে পেন্টিং করি, দিন যায় রাত যায় সারাদিন পেন্টিং এ করি। যে মানুষ মানসিকভাবে অসুস্থ সে আসলে অসুস্থ, শারীরিক অসুস্থতা আমি খুব একটা মূল্য দিই নাই। 2008 থেকে আমি CKD রোগে ভুগতেছি, কিডনি ডিজিজে। 2008 থেকে আমার হাই প্রেশার, ডায়াবেটিস এবং কিডনি রোগে আমি ভুগে এসেছি। 10 বছর এই রোগের সাথে আমি সংগ্রাম করেছি। 10 বছর সংগ্রাম করার পর 2018 জুলাইতে আমি আর পারি নাই, আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তাতে আমি জীবনের কাছে হারিনি। আমি মনে করি কি, আমার সংগ্রাম মাত্র শুরু। আমি এত কিছুর পরেও সপ্তাহে 2 দিন আমি ডায়ালিসিস করে চলি। আমি মনে করি কি, এই ডায়ালিসিস করার পরেও আমি আমার অনেক করার কিছু কাজ করার আছে। আমি বিছানায় শুয়ে থাকতে পছন্দ করি না, আমি সারাক্ষণ কাজ করি। এবং এই অসুস্থতার মধ্যে আমি কোনো ক্লাস বাদ দিই না, এবং প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে যাই, তাদেরকে বুঝতে দিই না যে আমি অসুস্থ।
আমি মনে করি কি আমি যদি শারীরিক মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি তাহলে আমার স্টুডেন্টগুলো আরও বেশি দুর্বল হয়ে যাবে। তো মানসিকভাবে যে মানুষ শক্ত থাকতে পারে সেই সুস্থ মানুষ। শারীরিক অসুস্থতা মানুষ হয়তো দেখে না, কিন্তু মনের অসুস্থতা মানুষ সবসময় দেখে। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি চিন্তা করি যে আমার ডায়ালিসিস করে গেলে আমি থাকব। আমাকে অনেকেই নিজের স্বজনরা আত্মীয় স্বজনরা কিডনি দিতে চেয়েছে, আমি কিন্তু মনে করি আমি তাদের কিডনি নিয়ে আমি তাদেরকে দুর্বল করে দিতে চাব না। আমি আমার এই ডায়ালিসিস করে ফেলে আমি কিডনি রোগটাকে জয় করে নেব এবং আমি কোনো ছুটি নেব না, জীবন থেকে পালাতে চাই না। একজন শিল্পীর জন্য অর্থনৈতিক উন্নতির চেয়ে শৈল্পিক উন্নতি, শিল্পচর্চার জন্য তার সময় দেওয়া উচিত, দেশের জন্য করা উচিত। এবং আমি আমার মৃত্যুর পর আমি কি রেখে গেছি সেটা সবচেয়ে বড় জিনিস। আমি যদি মনে করি আমি 500টা পেন্টিং রেখে যাই, 200টা পেন্টিং রেখে যাই, আমার মৃত্যুর পর 200 বছর 500 বছর এই পেন্টিংগুলো থাকবে, আমার কথা বলবে। এবং আমি যদি একটা বিল্ডিং করে যাই, বিল্ডিং আমার ছেলে মেয়েরা বিক্রি করে দেবে, কিন্তু আমার পেন্টিং থাকলে তারা বিক্রি করবে না, তারা কিন্তু রেখে দেবে। এবং এই জন্যই পেন্টিংটা হচ্ছে আমার সন্তানদের জন্য সবচেয়ে বড় সম্পদ, আমি তা রেখে যেতে চাই।